বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালী চাটখিল মহিলা ডিগ্রি কলেজ একাদশ ও স্নাতক শ্রেণীর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী এক আসনের এমপি এইচ এম ইব্রাহিম। চাটখিল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডি সভাপতি ও চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অতিথি ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। চাটখিল উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজ গভর্নিং বডি সদস্য খোরশেদ আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বাবুল, চাটখিল কলেজের সাবেক ভিপি নিজামুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজি, চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম, কলেজ গভর্নিং বডি বিদ্যুৎসাহী সদস্য বজলুর রহমান লিটন, চাটখিল উপজেলা যুবলীগের আহ্বায়ক বেলায়েত হোসেন সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। এই ধরনের বিভিন্ন প্রোগ্রামে আমরা মহিলা কলেজে মনে করি এই ধরনের বিনোদন আমরা আগামীতে এর থেকে আরো ভালোভাবে করব ইনশাআল্লাহ। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই রাষ্ট্র এই সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে, তোমাদেরকে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দিতে হবে, স্বপ্ন তোমাদেরকে দেখতেই হবে। সেই স্বপ্ন তোমাদের ক্ষেত্রে সুযোগ রয়ে গেছে, সেই সুযোগ করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। উপজেলার ভিতরে একটা মাত্র মহিলা কলেজ, আর কোনো মহিলা কলেজ নেই।